কি ব্যাপার তুলি, শেষ হয় নাই? এই যে আমি রেডি হয়ে গেছি। এই যে এটা হচ্ছে কি আমার ঈদের ড্রেস, দেখুন তো সুন্দর হইছে। সুন্দর হইছে? এই ওন্না আসলো কোথা থেকে? এই এই ওন্নাটা আমাকে উর্মি আপু গিফট করছে। তো এটা তো টু পিস, তো হঠাৎ করে মনে পড়লো যে এরকম এই কালারের সাথে কোনো ম্যাচিং ওন্না আছে কিনা, তো মনে পড়লো যে না উর্মি আপু দিছে, এটা পরে এর সাথে মানাবে, তো এটা পরলাম আর কি। আচ্ছা কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। আচ্ছা আমিও উঠি, আমিও গিয়ে রেডি হই। ওকে, তো এটা হচ্ছে কি আমার ঈদের সেকেন্ড ড্রেস। ঈদ মুবারক এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আমার ঈদের ব্লগে বলেছিলাম যে আমি ঈদের দাওয়াতে ব্লগ নিয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসব। এই তো চলে এলাম, তাড়াহুড়োর মধ্যে আছি কারণ সবাইকে বলেছি তাড়াতাড়ি আসার জন্য। তো তাড়াতাড়ি আমার রান্নাবান্না শেষ করতে হয়েছে। সো আরিস বুঝলেও আরাস অনেক কিছু বুঝতে চায় না, কোলে কোলে থাকতে চায় ছোট মানুষ। ওকে নিয়ে যতটুকু পারছি ততটুকুই রান্নাবান্না করছি। তো ওই তো এখনো কেউ আসেনি, একটু পরে সবাই চলে আসবে। আমি রেডি হয়ে গিয়েছি তাড়াহুড়ো করে, এখন বাচ্চাদেরকে রেডি করব। অন্তু রেডি হয়নি, অন্তু এখনো জিনিসপত্র গুছাগুছি করতেছে। আর আমি ট্রাই করব আপনাদের সাথে সবকিছু একটু একটু করে শেয়ার করার জন্য। মেহমান আসলে তো সবসময় হয়ে ওঠে না সব সবকিছু ভিডিও করা, তারপরও ট্রাই করব। তো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। এই যে আমি এখানে চা রেখেছি যেন সবাই আসলে চা খেতে পারে, আর আমি আজকে চাটা আগেই বানিয়ে রেখে দিছি ফ্লাক্সের মধ্যে, যেন সবাই আসলে আর আমার চা বানাতে না হয়, কারণ সবাই গল্প করব, আড্ডা দিব, আর এর মাঝখানে চা না থাকলে হয়, তাই আগে থেকে চা বানিয়ে রেখে দিছি। এই কর্নারটাতে রেখেছি পানি, ড্রিঙ্কস, চামচ, কাঁটা চামচ, বাটি, গ্লাস, যেন সবাই ডেজার্ট নিতে পারে, মিষ্টি নিতে পারে, আর পানি আর ড্রিঙ্কস তো আছেই। এইটা কে রে? এটা আরাস পাখি। আরাস পাখিও রেডি হয়ে গেছে দেখি তো। ওয়াও আরাস, ওয়াও, এটা দেখাও তুমি কি ড্রেস পরছো, তোমাকে তো দেখাই যায়। এটা সুন্দর জামা কে পরছে? এই যে আরিসকে রেডি করাই দিছি। এটা সুন্দর টি শার্ট পরছে, মমির সাথে ম্যাচিং করে টি শার্ট পরছে। আর পরে মোবাইল দেখো, মামির দিকে একটু তাকাও। ওয়াও, ডেজার্টের মধ্যে রেখেছি কেক আর সেমাই। উর্মি আপু আবার আসার সময় ওর হাতের বানানো সন্দেশ নিয়ে এসেছে। তুমি কি সুন্দর একটা ড্রেস পরে আসছো! এই যে উর্মি আপু খুব সুন্দর একটা ঝাঁকা নাকা ড্রেস পরে আসছে। ওরে সুন্দর লাগতেছে তোমার অনেক। থ্যাংক ইউ। কিন্তু কি কি রান্না করলা দেখাইলো না তো? আমি রান্না করিনি, তুমি রান্না করছো, আমি হেল্প করছি। আচ্ছা, এলো মুরগি রো কোন আছে একটু মুন না লাইকি তারপর হচ্ছে সবজি গরুর মাংস, তাই না? জ্বালাইতেছ আপনার গুলো বেশি সুন্দর হয়েছে। দুই দিন প্রাকটিস করার পরে দেখে দাও সোমাপু তোমারটা, দুই দিন দুই দুইবার তিনবার প্রাকটিস করার পরে তাইন আপুটা সুন্দর হয়েছে বেশি না? না গরমের মধ্যে তুমি একবার
ভিডিও হচ্ছে কিন্তু রেডি বসো এবার আমরা অনেক অনেক ছবি তুলেছি তো কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে দেখছেন আমাদের নতুন জুটি রনি আর ফারহানা মাশাল্লাহ কাপলটা দেখতে সুন্দর না সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন এই যে আমার বাসা কি হয়েছে এই যে এটা গরু ওইটা খাসি ঠিক মতো নিয়েন সাইদ ভাই আরাম করে আসতে দিয়ে খান ঠিক মতো নিতেছো ভাই খাসি নিছো এই যে আমাদের সুন্দরী ঠিক মতো নিয়ে নিতেছো নিজের রান্না নিজে খাও না অসুবিধা নাই খাও মন লজ্জা পাও না হ্যাঁ আরাম করে খাও বলো রান্না কেমন হয়েছে থ্যাংক ইউ আন্টি কেমন লাগছে খাবার এখনো শুরু করো নাই আমি দুনিয়ার খাবার নিয়ে বসছি এখানে একটু একটু করে নিচ্ছি সবকিছু আস্তে আস্তে সবই খাবো তুমি একসাথে সবগুলো খাবো নাকি আচ্ছা ঠিক আছে খাও এটা কি খায় কে সবাই কি খাইতেছে ওরিওস অন দা কেক হ্যাঁ বলো আই লাভ ওরিওস স্ট্রবেরি স্ট্রবেরি লিসেন তুমি চাচি হ্যাঁ বলো আই গট দা ওরিওস ফ্রম দা পান্ট্রি বাই দা ডোর নাও আই উইল গাও ফুড আউটসাইড এন্ড দেন আই ডেকোরেট ইট अगेन এন্ড ইট ইট চকলেট কেক ইয়া ইয়া বাই 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 হাই বলো এত গম্ভীর না শুনতে তোর বলা হাই হাই অন্তু এত সুন্দর করে চায়ের স্টেশন বানিয়ে রাখছি কেউ চা খায় না কোনটা ভালো না হ্যাঁ সবগুলো আইটেম ধরতেই পারি খুব হতাশ নিজে নিজের প্রতি বসে যেতেছে বসে যেতেছে আগে মতো টানতে পারি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাবার কেমন হয়েছে ভাইয়া খাবার খুব ভালো ছিল থ্যাংক ইউ
খাবার কেমন হয়েছে? ওরে বাবা, বাসায় যাবে, ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তুমি যাইতে চাও বাবা? মোটামুটি তো খাওয়া দাওয়া করানো হলো, দাওয়াত শেষ, আজকের দাওয়াত শেষ, এখন বাসা এখন সব খাবার গুছাইতে হবে। কে গুছাবে? আমি তুমি এই যে আমার কোলে, তো এই যে আমার কোলে একজন আছে, সব সময় আমার কোলেই থাকে। আচ্ছা ঠিক আছে, দুইজন মিলা করতেছি, অসুবিধা নেই। যে সবাই যাওয়ার পরে অবস্থা আমাদের খাবারের, গান গাইতেছে যে আলহামদুলিল্লাহ সবাই খাবার খুবই পছন্দ করছে। আমি একটু আপনাদের সাথে কথা বলি। তুমি দেখো, হ্যাঁ বলো, ও হ্যাঁ, তাবাসুম আপনাদের গাছে লাউ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি কতক্ষণ পরে সবার সামনে আসলাম, একটু ক্যামেরার সামনে আসলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই খাবার খুবই পছন্দ করছে। সবাই বলছে খাবার নাকি অনেক ভালো হয়েছে। সবচেয়ে ভালো হয়েছে মুরগির রোস্ট। মুরগির রোস্টটা কে রান্না করছিলেন? তো তুমি কথা বলা যাবে না, তুমিও শুরু করে দাও। আচ্ছা আমি কাজ করে তারপর আসতেছি। আমি ভাষাহীন, এগুলা সব আমি গুছাই দিছি, তুমি যদি র‍্যাপ করছো এটা কাজ। সব সুন্দর করে ফ্রিজে ঢুকে রাখো, এটাও কাজ। তবে আমাদের কাজ সবকিছু গুছানো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এগুলো সব। এখন আমরা রেস্টে যাবো গিয়ে। আমি কিন্তু মাইনাসে চলতেছি। কে তুমি? ব্যাটারি ব্যাটারি মাইনাসে, আমি এখন ডিমি ডিমি আছি। ঠিক আছে, সব গুছো। এই যে সব কাজ শেষ করে এখন আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। এই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঈদের দাওয়াটা খুবই ভালো হয়েছে, সবাই খাবার খুবই পছন্দ করেছে। তো আমি ট্রাই করেছি একটু একটু ভিডিও করার জন্য, আসলে বুঝিনি তো বাসায় মেহমান আসলে আর কি তেমন একটা ভিডিও করা হয় নাই, সবাই গল্প করতেছিলাম। আর সবার হঠাৎ এত মানুষ দেখে খুব জ্বালাচ্ছিল, বাচ্চারা মানুষ দেখলে একটু কেমন জানি করে, সো কোল থেকে নামতেছিল না, এই জন্য আরো একটু কষ্ট হয়ে যাচ্ছিল, ভিডিও করতে পারতেছিলাম না। যতটুকু পেরেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আই হোপ আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আমার নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য দোয়া রইল। আর প্লিজ আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ফেসবুক পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না। আমি সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওগুলোও চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।